प्रिय शिक्षार्थी प्रीतियों शुभेच्छा दियो आशा करी तुम्हारा अनेक सुस्थ आछो এই করোনা মহামারীতে তোমরা হয়তো লেখাপড়া অনেক পিছিয়ে আছো। তো পিছিয়ে না থাকার জন্য আমরা ভার্চুয়াল ক্লাস আয়োজন করেছি। এই ভার্চুয়াল ক্লাসে সাধারণত হাড়দারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ আব্বাস সুমিতি স্যারের অনুপ্রেরণায় আমরা ভার্চুয়াল ক্লাস করার সুযোগ পেয়েছি। এই ভার্চুয়াল ক্লাসে তোমরা যারা পিছিয়ে থাকা পড়াগুলো সমস্যা নিয়ে আছো, আমরা সকল শিক্ষকরা চেষ্টা করছি যেন এই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তোমাদের পিছিয়ে থাকা যে পড়াগুলো সেই পড়াগুলো আমাদের যতটুকু সম্ভব তোমাদেরকে যতটুকু সম্ভব তোমাদেরকে যেন ভালো করে পড়ার উদ্যোগ নিতে পারি সেটি আমরা চেষ্টা করছি। চলো আজকে আমরা দশম শ্রেণীর ভূগোল বিভাগের বাংলা টু হতে আমরা একাত্তরের দিনগুলির এই পাঠ থেকে আমরা আজকে এই অধ্যায়টা আলোচনা করব। তো চলো, আমাদের আজকে পাঠদানের বিষয় হচ্ছে একাত্তরের দিনগুলি, লেখছে জাহানারা ইমাম। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটা হচ্ছে একজন মহিষী নারী। এই মহিষী নারীর নাম হচ্ছে জাহানারা ইমাম। এই জাহানারা ইমামের ডাক নাম হচ্ছে জুলু। তার জন্ম কত সালে? তার জন্ম হচ্ছে 3 মে 1929 সালে, এবং জন্মস্থান হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামের রক্ষণশীল বাঙালি মুসলমান পরিবারে তার জন্ম। তার জন্ম কত সালে? 3 মে 1929। তার পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল আলী এবং তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার মায়ের নাম ছিল সৈয়দা হামিদা বেগম। এই যে জাহানারা ইমাম আমাদের লেখক, তার শিক্ষা জীবন এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা কিছুটা তুলে ধরেছি। দেখো, তার শিক্ষা জীবন ছিল এবং তার শিক্ষাগত যোগ্যতা ছিল, সে মাধ্যমিক পাশ করেছে 1942 সালে এবং 1944 সালে রংপুর কারমাইকেল কলেজে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে 1945 সালে ভর্তি হন কলকাতার লেডি ব্রেমন কলেজে। এই লেডি ব্রেমন কলেজটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা আমরা অনেকে চিনি অনেকে চিনি না। তো সেটা সাধারণত তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীল আসতে পারে যে লেডি ব্রেমন কলেজটা কোথায় এবং কোন জায়গায়, এটা বলতে হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতায় অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন 1947 সালে। 1960 সালে বিএ ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1960 সালে তিনি বিএড ডিগ্রি লাভ করেন। পরে যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট অ্যান্ড এডুকেশন ডিগ্রি অর্জন করে 1964 সাল থেকে। তাহলে যুক্তরাষ্ট্র থেকে ফিরে 1965 সালে বাংলা এমএ পাস করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে দেখো, আমাদের জানার ইমাম এই যে মহিষী নারী হয়ে তিনি এই যে তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে এভাবে যে তার লেখাপড়া এবং জ্ঞানকে কীভাবে প্রভাবিত করছে, আসলে আমাদেরকে দরকার আমাদের প্রতিটি মহিষী নারীর মতো এভাবে উন্নত যেন আমরা করতে পারি। কর্মজীবন দেখো, তিনি কোথায় কোথায় কর্মজীবন করেছেন। শিক্ষক হিসাবে তিনি কর্মজীবন প্রথম কাল কাটে ময়মনসিংহ শহরে। সেখানে বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের বালিকা সহকারী শিক্ষক হিসাবে 1948 সাল থেকে 1949, মানে 1 বছর পর্যন্ত তিনি কর্তব্যরত ছিলেন। পরে তিনি ঢাকা
শিক্ষায় চলে আসেন এবং ঢাকা সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 1952 থেকে 1960 সাল পর্যন্ত তিনি সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকতা করেছেন। তাহলে সে প্রধান শিক্ষক হিসেবে নাম ছিল যিনি দ্বিতীয় প্রধান শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন সেটা হচ্ছে বুলবুল একাডেমিক ইন্টারগার্ডেন স্কুল। এবং 1962 থেকে 1966 সাল থেকে ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ প্রভাষক হিসেবে তিনি প্রধান শিক্ষকতা করেছেন। পরে তিনি 1966 সাল থেকে 1968 সাল হিসাবে তিনি তার কর্মজীবন অতিবাহিত করেন। তাহলে এইভাবে তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন। তাহলে দেখো তার কর্মজীবনের মাধ্যমে তিনি অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছেন। আসলে এই যে তার কর্মজীবনের মাধ্যমে আমাদের শিক্ষকতার যে পেশাটা সেই তিনি শিক্ষকতার পেশার মাধ্যমে জড়িত ছিলেন। তাহলে জাহানারা ইমাম ছিলেন একজন লেখক, সেটা তো আমরা আগে বলেছি। জাহানারা ইমাম ছিল গ্রন্থ, তার কিছু লেখক, তার কিছু গ্রন্থ আমাদের মাঝে আমরা তুলে ধরছি। প্রথম তার শিশু সাহিত্য ছিল গজকচ্ছপ, এটা 1967 সালে, এবং ষাটটি তারা ঝিকিমিকি 1973 সালে তিনি বের করছেন। বিদায় দে মা ঘুরে আসি, এটা হচ্ছে 1989 সালে। তার অনুবাদ হচ্ছে জাগ্রত ধরিত্রী 1968 সালে, এবং তেপান্তরণ ছোট নদী 1971 সালে, ছোট নদীর তীরে ফুলের মেলা তিনি রচিত করছে কত সালে, 1960 সালে। তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ে যেটা করছে, মুক্তিযুদ্ধ বিষয়ে যে লেখাগুলো লিখছে জাহানারা ইমাম, আমরা যে আজকে পার্টটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে আলোচনা করবো। সে মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে আলোচনা করছে এবং সে কিছু লেখা লিখছে আমাদেরকে এখানে উল্লেখ করা আছে। মুক্তিযুদ্ধ বিষয়ে লিখছে বীরশ্রেষ্ঠ 1985 সালে, এবং যেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে জাহানারা ইমামের 71 দিনগুলি, সেটা বের করছে কত সালে, 1986 সালে। তাহলে দেখো তার অন্যান্য যেগুলো যৌথভাবে সম্পাদিত করছে, অন্য জীবন, জীবন মিত্র, শেক্সপিয়ার ট্র্যাজেডি এবং নিঃসঙ্গ আইন, তার বুকের ভিতরে আগুন, নাটকের অবসান, দুই মেরু, প্রবাসের দিনলিপি এবং ক্যান্সারের সঙ্গে বসবাস, বাংলা জন অভিধান যৌথভাবে সম্পাদিত করছে। তাহলে এখানে দেখো বিভিন্ন যে উপন্যাস বা গল্প বা যেগুলো লিখে গেছে, গ্রন্থ লিখে গেছে, তো শিশু সাহিত্য বিষয়ে যেগুলো লিখে গেছে তার পাশাপাশি দেখো যে সালের লেখা আছে, এই সালগুলো তোমরা মনে রাখবে, কারণ বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের অবশ্যই আসতে পারে। যেমন মনে করো ষাটটি তারা ঝিকিমিকি, এটা কত সাল লিখছে, এই সালটা তোমাদেরকে জানতে হবে, এবং বিভিন্ন সালের মাধ্যমে তোমাদের সাথে কুড়ি প্রশ্ন আসবে, সেটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে জাহানারা ইমামের যে পুরস্কার এবং যে পদকটা পেয়েছে তার অকৃত্রিম, মানে অকৃত্রিম ভালোবাসা এবং অকৃত্রিম পরিশ্রমের মাধ্যমে সে কীভাবে তার পুরস্কার এবং পদকে ভূষিত করছে, কত সালে সেটা করছে দেখো। বাংলাদেশের লেখিকা স্বর্ণ সাহিত্য পুরস্কার পাইছে 1988 সালে। কমর মুসকরি সাহিত্য পুরস্কার করছে 1988 সালে। তাহলে এভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার করছে 1991 সালে। আজকের কাগজ হতে শতাব্দীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ পুরস্কার পাইছে বাংলার 1401 সালে। নারী গ্রন্থ প্রবর্তনা পাইছে 1994 সালে। স্বাধীনতা পদক পাইছে 1997 সালে। রোকেয়া পদক পাইছে 1998 সালে। অন্যান্য সাহিত্য পুরস্কার পাইছে 2001 সালে। তাহলে এভাবে আমাদের অনেকগুলো পুরস্কার কিন্তু উনি সেখানে ভূষিত হয়েছেন এবং পাই, মানে বিভিন্ন সময় পুরস্কার সে গ্রহণ করছেন। তার উপাধি ছিল, তিনি শহীদ জননীর মর্যাদা ভূষিত হন, এবং তার মৃত্যু হয়েছিল জাহানারা ইমাম 1994 সালে 26 জুন বাংলাদেশের সময় সন্ধ্যা 7:30 মিশিগানের মিডল্যান্ড নগরের স্থানাস হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে 65 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে তিনি যে আমাদের এই দেশকে যেভাবে অবদান দিয়ে গেছে, আসলে আমাদের আমরা তার কাছে অতুলনীয়ভাবে খুবই কৃতজ্ঞ, কারণ উনি একজন মহিষী নারী, আমাদের এই যে
এতগুলো অবদান রেখে গেছে, এই অবদান আমরা কোনদিন ভুলতে পারবো না। ঠিক আছে, এই আজকে আমাদের এই যে জাহানারা ইমামের যে একটা আমরা পাঠ নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করলাম, এখান থেকে আপনাদের তোমাদের সৃজনশীল প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে অবশ্যই প্রশ্নের জন্য আসবে। তোমরা এটা মাথায় রাখবে, মাথায় রেখে এখানে খুঁটিনাটি প্রশ্নগুলো তোমরা লিপিবদ্ধ করবে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাত্তরের দিনগুলি, সেই একাত্তরের দিনগুলি নিয়ে আমরা আজকে তোমাদেরকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আমরা একাত্তরের দিনগুলির উপর একটা যে পাঠ করব, সে পাঠটা হয়তো তোমরা আগে পড়ছো, তারপরে যদি কোনো তোমাদের কোনো বোঝার যদি প্রবলেম হয় বা সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে, আমরা এই জিনিসটা বুঝতেছি না, যতটুকু চেষ্টা করব আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। চলো আমরা আজকে একাত্তরের দিনগুলো নিয়ে কিছুটা আলোচনা করি। দেখো, জাহানারা ইমামের রচিত একাত্তরের দিনগুলি শীর্ষক দিনপঞ্জি আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে পাঠ্যভুক্ত অংশটুকু গৃহীত হয়েছে। শহীদ জননী জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ তার সন্তান রুমিকে হারিয়েছেন, এই রচনায় কবির বেদনার সঙ্গে আবাসে ইঙ্গিতে তিনি তার হৃদয়ের রক্তক্ষরণ কথা ব্যক্ত করেছেন। পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনী অতর্কিত হামলায় প্রথমে ঢাকা নগর জীবনকে বিশৃঙ্খল করে দিয়েছে। শিশু কিশোররা স্কুলে যাবে না, কিন্তু হানাদার বাহিনী বিভিন্নভাবে জোর করে কলেজ খোলা রাখবে, বিখ্যাত ব্যক্তিকে নিয়ে জোর করে রেডিও টেলিভিশনে বিবৃতি প্রদান করাবে। তাদের অত্যাচারে আসলে অত্যাচার নির্বিধে যে একটা পাকিস্তান হানাদার বাহিনী আমাদের করেছে, তারা জোর করে যে কোনো কাজ করতো, জোর করে কিছু করতো, তাহলে এই যে স্কুল কলেজ আসলে তারা যেভাবে আমাদের পাকিস্তান হানাদার বাহিনী অতর্কিতভাবে আমরা পড়ো স্কুল কলেজের মাধ্যমে যে ছাত্ররা ভর্তি মানে লেখাপড়া ভয় যাচ্ছে না, তারা সেভাবে ভয়ে ক্ষুব্ধ হয়ে ঘর থেকে বেরোচ্ছে না, তারা অন্যায় আবদার করেও কী হচ্ছে স্কুল পাঠাচ্ছে, এই যে একটা মানুষের মনে মধ্যে একটা ভয়, সেই ভয়টাকে কী করতো তারা কাজে লাগা। তো এটা তোমরা ভালো করে পড়বে, পরে একাত্তর দিনগুলির যে একটা এখানে বিভিন্ন সালে কথা বলা আছে, যেমন মনে করো বিভিন্ন 1971 সালে যে ঘটে যাওয়া দিনগুলি সেই দিনগুলি কী কী বলছে সেটা তুমি রেডিং করে নেবে। যেমন এখানে বলছে 13 এপ্রিল একটা ঘটনা ঘটছে, 10 মে একটা ঘটনা ঘটছে, 12 মে একটা ঘটনা ঘটছে, 17 মে একটা ঘটনা ঘটছে, 25 মে একটা ঘটনা ঘটছে, এভাবে বিভিন্ন দিনের বিভিন্ন যে একটা ঘটনা নিয়ে জাহানারা ইমাম একটা যে একটা কথা লিপিবদ্ধ করছে সেগুলো তোমরা পড়বে এবং পরে সেগুলো তোমরা উপলব্ধি করবে, পরবর্তীতে তোমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা এই পার্ট থেকে চলো দেখি যে কিছু শব্দত্ব তোমাদেরকে আমরা দিই। শব্দত্ব জানা দরকার হয়তো তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। সে বিধান শব্দত্ব হচ্ছে ফাঁকা এবং খুরপি শব্দত্ব হচ্ছে মাটি খোঁড়ার জন্য একটি ছোট্ট খন্তা, যেটা আমরা খুরপি বলে থাকি, এটা এক প্রকার ছোটো ক্ষমতা। স্তম্ভিত, যেটা হতবাক, আমরা কোনো কিছু দুর্ঘটনা দেখলে আমরা স্তম্ভিত হয়ে যাই, হতবাক হয়ে যাই। আলটিমেটাম মানে চূড়ান্ত সময় নির্ধারণ, যেটা আমরা কোনো কাজে যে কোনো বিষয় বা কোনো কিছু বিষয়ে যদি কোনো কিছু কাজ করি তাহলে আমরা বলে যে এতদিনের ভিতরে আমাদের কাজটা করে দিতে হবে, এটা একটা আলটিমেটাম। এই আলটিমেটাম হচ্ছে চূড়ান্ত সময় নির্ধারণ করা। তাহলে এই শব্দগুলো কি করবে বাসায় করবে, তার পরবর্তীতে আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, বাসায় এই কাজগুলো তোমরা করবে। চলো
ধন্যবাদ এই বাড়ির কাজটা তোমরা বাসায় চেষ্টা করবে করার জন্য নিজে করার চেষ্টা করে কিছুটা হয়তো তোমাদের জ্ঞান আসবে আশা করি তোমরা এই ভার্চুয়াল ক্লাসটা তোমরা ভালো করে দেখবে আর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাস যেটা নেওয়ার সেটা করবে তোমরা সবাই ভালো থাকবে স্বাস্থ্য বিষয়ে তোমরা সচেতন থাকবে ঘর থেকে বের হবে না আর ঘরে বসেই সব টিচারের ভার্চুয়াল ক্লাসগুলো দেখবে আশা করি তোমাদের সব টিচারের ভার্চুয়াল ক্লাসটা ভালো লাগবে আর কথা না বাড়িয়ে তোমরা প্রতিটি ক্লাসে প্রতিটা মনোযোগ দিয়ে সেটা দেখে তারপর তোমরা তোমাদের জ্ঞানে আনবে এগুলো আমার আজকে পাঁচ ক্লাসটা শেষ করলাম।